কবে খুলতে পারে স্কুল, কবেই বা খুলবে স্কুল, তার আলটিমেট ডেট কি ব্রাত্য বসু বলেছেন, এ নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিওজ আছে। অ্যান্ড ইউ আর অল ভেরি কনফিউজড, স্কুল খুলবে কি না, কবে খুলবে, এবছর মাধ্যমিক পরীক্ষা হবে কি না, এইচএস পরীক্ষা হবে কি না, পরীক্ষা হলেও কিভাবে হবে, বা স্কুল খোলার সম্ভাব্য তারিখ কবে। অনেকে বলছে স্কুল খুব তাড়াতাড়ি খুলবে, পুজোর পরে খুলবে, ইত্যাদি ইত্যাদি। আজকে ভিডিওটা পুরো স্পষ্ট করে দেবে যে স্কুল আদেও কবে খুলবে, স্কুল খোলার সম্ভাবনা আছে কি না, স্কুল না খুললেও পড়াশুনো কীভাবে কন্টিনিউ করতে হয়, এবং বর্তমান রাজ্যের স্টেটটা, মানে আমাদের রাজ্যের বর্তমান কন্ডিশনটা কেমন। প্রায় বছর দুয়েক ধরে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, কেবলমাত্র আমাদের রাজ্য ছাড়া অন্যান্য রাজ্যে স্কুল কিন্তু অফলাইনে চলছে। অফিস, বিভিন্ন রকম চাকরি প্রতিষ্ঠান সব জায়গায় যদি রোস্টারের মাধ্যমে, রোস্টার কথার অর্থ একটা টিম সপ্তাহে হাফ দিন কাজ করবে, আরেকটা টিম সপ্তাহে হাফ দিন কাজ করবে, যদি এমনটা সম্ভব হয়, লোকাল ট্রেনে ভিড়ে ঠাসা, সেখানে সমস্ত অভিভাবকরা যায় অফিসে, তারা নিশ্চয়ই বাড়িতে ফেরে, যদি করোনা ইনফেকশিয়াস একটা ভাইরাস হয়, ছোঁয়াচে ভাইরাস হয়, তাহলে সেখান থেকেও তাদের ছেলেমেয়েদের গায়ে ছড়াতে পারে, বা সেখান থেকেও সেই ভাইরাসটা কিন্তু তাদের বাচ্চাদের হতে পারে। কিন্তু যখন রাজ্য এত প্রোটোকলস মেনটেন করতে পারছে না, সমস্ত কিছু খোলা, দেদার চলছে সব কিছু, কিন্তু স্কুল খোলার ক্ষেত্রে, পরীক্ষা নেবার ক্ষেত্রে এত রাজনীতি কিসের জন্য? গত দুবছর ধরে পরীক্ষা নিয়েও বিভিন্ন রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে। প্রথমবার পরীক্ষা অর্ধেক হয়েছে, তারপরে বার পরীক্ষা হয়নি, রেজাল্টে অসন্তুষ্টি, কারো রেজাল্ট অতিরিক্ত ভালো, কারো রেজাল্ট খুব খারাপ, এ নিয়ে রেজাল্টে একটা অসমতা লক্ষ্য করা গেছে। তবে এবছর পরীক্ষা হচ্ছে, আসবো সেই বিষয়ে, কিন্তু স্কুল কবে খুলছে এ নিয়ে প্রচুর ভিডিও আছে এবং ভিডিও ভিউজ কামাচ্ছে। জাস্ট একটা থাম্বনেল দিচ্ছে, ব্রাত্য বসু বলে দিয়েছে স্কুল কবে খুলবে, তোমরা সেই ভিডিওটা ক্লিক করছো, দেখছো আলটিমেট কোনো ইনফরমেশন ভিডিওতে নেই। কথাটা যদি সহমত প্রকাশ করো একটা লাইক করতে পারো। দুবছর ধরে স্কুল কলেজ বন্ধ থাকার পর যেই ঘোষণা করেছে স্কুল খুলতে পারে, স্কুল খোলার প্রসেস চলছে, ছাত্রছাত্রীরা অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে, কচিকাচারা বলছে আবার স্কুল খুলবে, এর কারণ আছে। যদি দীর্ঘ আরও এক বছর স্কুল না খোলে, স্কুল যাওয়ার যে অভ্যাস, স্কুল যাওয়ার যে একটা হ্যাবিট, এটা কিন্তু পুরোপুরি ছাত্র জীবন থেকে মুছে যাবে। স্কুল জীবন, শৈশব জীবনের অধিকাংশটা আমরা স্কুলে কাটাই, স্কুল জীবন যদি আমরা উপভোগ করতে না পারি, ছাত্র জীবনকে যদি আমরা উপভোগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক অংশ আনন্দ থেকে পিছিয়ে আসবে। তাই প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে বোঝান স্কুলে যাওয়ার গুরুত্ব কতখানি। কিভাবে বোঝাবেন, আপনারা স্কুল জীবনে কতটা আনন্দ করেছেন, ফ্র্যাঙ্কলি, ফ্রিলি ছাত্রছাত্রীদের কাছে বোঝাবেন, আপনার সন্তানদেরকে বোঝাবেন, তবে তারা স্কুল লাইফটাকে মিস করবে, আর যখনই মিস করবে তখনই তারা স্কুল যাওয়ার জন্য অভিপ্রাস প্রকাশ করবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ একটাই, যে আপনারা সবাই আপনাদের সন্তানকে স্কুলে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান। আপনারা যদি আপনাদের সন্তানের জায়গায় থাকতেন, তাহলে আপনারাও বুঝতে পারতেন ওদের বর্তমান কন্ডিশনটা কতটা খারাপ। দুটো বছর স্কুল নেই, অনলাইন স্টাডিজ আমাদের রাজ্যে সেই রকম এবিলিটি বা ক্যাপাবিলিটি নেই যে প্রত্যেক ঘরে ঘরে অনলাইন স্টাডিজের জন্য তারা ক্যাপাবল হবে। আর স্কুল টিচাররা যেভাবে অনলাইন ক্লাসেস করাচ্ছে, সেটা বলার প্রয়োজন নেই, বলা বাহুল্য, সেটা অনেকটা হাস্যকর একটা ব্যাপার। কারণ স্কুল টিচাররা ওয়েল ট্রেইন নয়, তারা ক্লাসে অনেকে ঠিকঠাক করে ক্লাস নেয় না, সরি ফর ইনফর্মিং দ্যাট, সুতরাং সেখানে অনলাইন স্টাডিজ। তার মধ্যে অনেকে নিশ্চয়ই আছে যারা চেষ্টা করছে সর্বান্তকরণে অনলাইনেও পড়িয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাক্টিভেট রাখার, কিন্তু স্কুল কবে খুলবে এই প্রশ্নটা এখনও কিন্তু স্পষ্ট নয়। কারণ রাজ্য সরকার মুখিয়ে আছে যে পুজো চলে যাবে, রাজ্যে করোনা পরিস্থিতি লক্ষ্য করবে, পর্যবেক্ষণা করা হবে, একটা গ্রাফ স্ট্যাটাস দেখা হবে, তারপর স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানেও কিন্তু রাজ্যে কোভিড সিচুয়েশন খুব একটা ভালো নয়, অফিসিয়াল রেজাল্ট গত দুদিনে রাজ্যে প্রায় 50 জন লোক কোভিডে মারা গেছে, আর গত দুদিনে প্রায় 2000 লোক আক্রান্ত, এটা অফিসিয়াল রিপোর্ট বলছে, আনঅফিসিয়াল কিন্তু আরও বেশি হতে পারে, ইট মে বি। সুতরাং আমরা যদিও থোড়াই কেয়ার, মানে ওইটাকে আমরা মানি না, আমরা কোভিড বিধি না মেনে আমরা শুধু আমাদের ওভার কনফিডেন্সের দ্বারা
সমস্ত কিছু করতে পারি, কিন্তু ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছি আমরা প্রত্যেকেই। না না বাবা, আমার ছেলে মেয়েকে স্কুলে আমি পাঠাবই না। আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন না ভাবছেন ও করোনা থেকে আপনার ছেলেকে বাঁচাবেন, কিন্তু আপনি আবার ওই ছেলেকে নিয়ে শপিং মল, আপনি আবার ওই ছেলেকে নিয়ে পুজোর বাজার ইত্যাদি জায়গায় বিভিন্ন রকম আমোদ প্রমোদ করতে ব্যস্ত। সেটা করতে পারবেন, কিন্তু ছেলের সুশিক্ষার জন্য, শৈশব জীবনটাকে প্রকৃতভাবে মডিউল করার জন্য তাকে কিন্তু স্কুলে পাঠাতে আপনি অনীহা প্রকাশ করছেন। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই ভিডিওটা স্কুল কবে খুলবে তা এখনও স্পষ্ট তো নয়, সেটা আমরা এখনও জানি না, কেউই জানে না। অফিসিয়াল নোটিফিকেশান যে কোনো সরকারি টিভি চ্যানেল বা নিউজ পেপারে দিয়ে দেবে, আপনারা নিশ্চিত থাকুন। তবে রাজ্যে কোভিড সিচুয়েশন পর্যবেক্ষণ করার পর পুজোর পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে স্কুল খুলবে কি না। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা, এবার পৃথিবী যদি উল্টেও যায়, HS এবং ক্লাস টেনের পরীক্ষা হবেই, এটা মাথায় রেখে দিন, মাথায় রেখে দাও তোমরা। সুতরাং তোমাদের পড়াটা টু দ্য টপ লেভেলে হওয়া উচিত এবং কোনো রকম কোনো কম্প্রোমাইজ কিন্তু পড়ার সঙ্গে করা যাবে না। তো এই ভিডিওটা ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। আজকে আমি হঠাৎ পেপার পড়তে পড়তে দেখেছি যে রাজ্যে স্কুল খুলছে, শিক্ষামন্ত্রী কী স্ট্যাটাস জানিয়েছে। তিনি জাস্ট বলেছেন যে কোভিড সিচুয়েশান ঠিকঠাক হলে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া চলছে। উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে সভাপতি আছেন তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে কোন কীভাবে এগোলে স্কুলে পঠন পাঠন আবার পুনরায় স্বাভাবিক করা যায়। কিন্তু এখনও সিদ্ধান্ত সঠিক হয়নি যে স্কুল কবে খুলবে। এভরিথিং উইল বি লুকিং আফটার দ্য কোভিড সিচুয়েশনস। কোভিড সিচুয়েশনসের উপরে সম্পূর্ণ কিন্তু পর্যবেক্ষণ করেই স্কুল খোলা হবে কি হবে না সে বিষয়, কিন্তু পড়াশুনোটা চালিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। এবং মনে রাখো, স্কুলে না যেতে পারলে তোমাদের কিন্তু শৈশবটাকে তোমরা উপভোগ করতে পারবে না। তাই বলি, স্কুল খুলুক এমনটাই তোমরা কিন্তু মনে মনে ইচ্ছা প্রকাশ করো এবং এমনটাই তোমরা সরকারের কাছে আপিল করতে পারো। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।